স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্টদের তৈরি সিন্ডিকেট ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সবজি ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিচ রিকাবদার। রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য। এখনও বাজার দখলে রয়েছে আওয়ামী লীগ সিন্ডিকেটের। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের দায়িত্ব পালনে যদি ঢিলেঢালা ভাব থাকে তাহলে ব্যাহত হবে ছাত্র জনতার আন্দোলনে নিহত তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূলমন্ত্র। অবমূল্যায়ন করা হবে স্বাধীনতার চেতনাকে। তিনি আরও বলেন, লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে বিএনপির নেতাকর্মীদের হামলা মামলায় আর দমন পীড়নে ব্যস্ত রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ধরে নিয়ে যেত বিএনপির নেতাকর্মীদের, তাদের বিরুদ্ধে দেয়া হতো গায়েবী মামলা। মূল্যায়ন করা হবে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার এই ত্যাগী নেতাকর্মীদের। পথসভায় রিজভী বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে এখনও ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা। এদেশের মাটিতেই বিচার হবে তাদের। এদেশে স্থান হয়নি তাদের, আর হবেও না, খেলা হবে। এখন খেলা ছেড়ে পালিয়েছে তারা। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিবপুর উপজেলার ইটাখোলা গোলচত্বরে নিহত শাসপুর গ্রামের সিয়ামের কবর জিয়ারত করেন। পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য শহীদ মঞ্জুর এলাহি, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার প্রমুখ। এ সময় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।